ইমোশনাল হয়ে যাও, আমি চাই না এটা নিয়ে। খুব ভুল ডিসিশন হয়েছিল যে মিউজিকটাকে আমি ক্যারিয়ার হিসেবে নিয়েছিলাম। আমি লতা মঙ্গেশকর আমি সেটা বলছি না, অনেকের থেকে খারাপ গান গাই, কিন্তু এখন অনেকে গান গাইছে যে যাদের থেকে আমি ভালো গান গাই। আবার বিভিন্ন টিভি চ্যানেলও আছে যে ঘুরে ফিরে ওই মুখগুলোকেই ডাকছে। আস্তে 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 দেখা গেছে যে আমি মিডিয়া থেকে অনেকটা দূরেই সরে আসছি। পুতুল ঘরে আত্মকথনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি পুতুল, আজকে আমার অতিথি সঙ্গীত শিল্পী নওরীন। কেমন আছো আপু? আমি ভালো, তুই কেমন আছিস? খুব ভালো আছি। সকলেই তোমাকে ভীষণ ভালোবাসে, এর কি কারণ? এখন মানুষ আমাকে কেন ভালোবাসে, তোরা কেন ভালোবাসে, এটা আমি কেমন করে বলবো? আপন করে নেওয়ার যে একটা ব্যাপার থাকে, এটা আমার মধ্যে আছে। তো এটা ব্লেসিংস, যেহেতু সবাই ভালোবাসে, এরকম ভালোবাসা তো সবাই পায় না। যে প্রতিযোগিতাটা বাংলাদেশ ব্যাপী একটা গানের জগতে একটা বিপ্লবই এনেছিল বলা যায়, এবং প্রথম আসরের শীর্ষ দশের একজন, সেভাবেই নরিনাপুর পথ চলা শুরু হয়েছিল, এবং যে রাজকীয় অভিষেক তোমাদের হয়েছিল সেই সময়কার কথা কিছু জানতে চাই। যেহেতু এটি প্রথম রিয়েলিটি শো ছিল, আমরা প্রতি পর্বে খালি চিন্তা করতাম যে আচ্ছা এবার কি হবে, এবার কি হবে। শেষের দিকে কিন্তু আমরা যে জানতে পেরেছিলাম যে আমাদের একটা ইউএসএ ট্যুর আছে, যারা টপ টেনে আসবে তারা যেতে পারবে। এটা হওয়ার আগে যেটা হলো যে ক্লোজ আপন থেকে আমরা বের হলাম, টপ ইলেভেন ছিলাম আমরা। বের হওয়ার পরে বাংলাদেশ ট্যুরটা আমাদের প্রথম ছিল, এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হলো যে আমাদের একটা ফটোশ্যুট হয়েছিল 11 জনের, এবং বড় একটা বাসে দুই পাশে আমাদের 11 জনের ছবি ছিল, এবং এই বাসে করেই আমরা বাংলাদেশের অনেক জেলাতে কনসার্ট করেছি। এবং ওই বাসটা যখন যেত, যেই জেলাতে গেছে মানুষের ভিড় পড়ে যেত, এবং আমরা মানে আমরা যে ভিতরে আছি জেনেছে, কারণ নিউজে গেছে, কিন্তু ওরা আমাদেরকে তো দেখতে পাচ্ছে না, আমরা তো বাসে, কিন্তু আমরা ওদের রিয়াকশনটা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটা একটা অন্যরকম ব্যাপার ছিল। আমরা তখন চিন্তা করলাম যে মানুষ আমাদেরকে এইভাবে দেখেছে। আমরা খালি ভাবতাম যে হ্যাঁ, আমাদের যারা আত্মীয় স্বজন আছে বা আমাদের যারা ফ্রেন্ডস আছে তারাই বোধ হয় আমাদেরকে এইভাবে ভালোবাসছে, কিন্তু পুরো মানে বাংলাদেশের মানুষ যে বাসছে এটার একটা একদমই কোনো ধারণা ছিল না। বাংলাদেশ তো নয়, শুধু দেশের বাইরের উন্মাদনা তো আরো বেশি ছিল। দেশের বাইরে ইউএসএ তে যে ক্লোজ আপ ওয়ান মানুষ এইভাবে ভালোবেসেছে, এটা তো আমরা চিন্তাই করতে পারিনি। পরবর্তীতে হলে হয়তো আমরা জানতাম যে হ্যাঁ, দেশের বাইরে, যেহেতু আমরাই প্রথমবার ছিলাম, কোনোই আইডিয়া ছিল না। আমরা যখন প্রথমবার ইউএসএ তে গেলাম 2006 সালে, আমাদেরকে যেভাবে ওয়েলকাম করেছে এয়ারপোর্টে, মানে আমরা খালি এক একজন এক একজনের দিকে তাকাচ্ছিলাম যে এ কি অবস্থা, মানে হুলস্থুল কাণ্ড যেটাকে বলে। মানুষজন আমাদেরকে দেখতে আসছে, আমরা বলছি ঠিক আছে, দেখ মানুষজন কান্নাকাটি করছে, মানুষজন গিফট নিয়ে আসছে, আবার আমাদের সাথে অনেকে আছে যারা 2-3 জন ভিসা পায়নি, যেতে পারেনি, তাদের যারা ফ্যান্স ছিল তারা রাগ হয়ে টিকিট ফেরত দিয়ে দিয়েছে, মানে ওখানে যে অনেকে বিয়ের প্রপোজালও পেয়েছে আমাদের মধ্যে। হ্যাঁ, কি একটা অবস্থা, মানে ওদের মনে হলো যে ছেলেরা এমন একটা অবস্থা যে মানে ওরা বোধহয় আমাদেরকে বিয়ে করার জন্য ওখানে বসে আছে। শুনতে এখন হাস্যকর লাগছে, কিন্তু এটা ওটা ওটা একটা ফ্যাক্ট ছিল। পুতুল, জ্যাকসন হাইটস তো ওটা বাঙালি পাড়ায় বলা যায় এখন কালো পতাকা উড়েছে যে সোনিয়াবাদ হয়ে গেছে। সেই যে একটা স্বপ্নময় অধ্যায়ের মধ্যে তোমরা ঢুকে পড়লে, বাস্তবতায় আসতে পারলে কখন? খুব একটা বেশি সময় লাগেনি, কারণ এর পরের বছরই তোরা আসলি, তার পরের বছরে আবার আর একটা, এবং অন্যান্য চ্যানেলগুলোতেও তখন রিয়েলিটি শো গুলো শুরু হলো, এবং প্রতিটা সিজন থেকেই 10 জন করে সিঙ্গার্স আসলো। তখন যেটা হলো যে চ্যালেঞ্জ অনেক বেড়ে গেল, নিজেদের মধ্যেই তখন কম্পিটিশন বেড়ে গেল। কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে আমরা অনেক লাকি, আমরা যারা প্রথম ব্যাচে ছিলাম, কারণ প্রথম বলেই মানুষ এখনো এত রিয়েলিটি শো থেকে আসা ছেলেমেয়ের আসার পরও আমাদেরকে মানুষজন মনে রেখেছে। এমন না যে আমরা যারা ছিলাম তার আমরা অনেক কাজ করেছি এখনো করছি, তা না, কিন্তু তারপরে প্রথমবার আসার কারণে যেই ভালোবাসাটা মানুষের মনের মধ্যে ছিল, আমি এখনো ওই জিনিস, ওই ভাইবটা আমি এখনো পাই, আমি যেখানেই যাই না কেন। এত বছর পরে, 5 সাল থেকে এখন 23 সাল চলছে, এখনো মানুষ মনে রেখেছে আমাকে, আমি এটা খুব অবাক হই। এই যে কাজ কম, কি ব্যাপারগুলোকে দায়ী মনে করো, বা কি হলে আরো ভালো হতে পারে? আমার প্রথমত কাজ কমেরটা শুরু হয়েছিল কারণ আমি তখন বিবিএ ফার্স্ট ইয়ারে ছিলাম, তো যার জন্য আমার পড়াশোনাটা একটু ভালোই হ্যাম্পার হচ্ছিল। তো আব্বা আমাকে একদিন ডাক দিয়ে বললো যে দেখো, আমি বুঝতে পারছি যে তোমাদের এখন খুব ভালো সময় যাচ্ছে, আর আব্বা তো সবসময় আমার সাথে সব জায়গাতে যেত, আমি জানতে চাচ্ছি যে তুমি কি করতে চাও, তুমি কি শুধু পড়াশোনাই করতে চাও,
নাকি শুধু গান করতে চাও? কারণ আমার মনে হয় না দুইটা জিনিস একসাথে তুমি ভালো মতো করতে পারবা। পরে পুতুল আমি অনেক চিন্তা করে দেখলাম যে আমি আমার গ্রাজুয়েশনটাই কমপ্লিট করব এবং ওইটার পাশাপাশি আমি গানটা করব, কারণ আমি যদি শুধু গান করি আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে আমি পারবো না। ওই থেকে আস্তে আস্তে আমার প্রোগ্রামটা কমাই দিলাম আমি নিজে থেকে। তা একটা সময় দেখা গেল যে সবাই আমাকে ফোন করে বলে, নরিন তোমার কি পরীক্ষা শেষ হয়েছে, তুমি কি প্রোগ্রাম করতে পারবে? মানে তখন মনে হতো কি যে তাচ্ছিল্য ভরে আমার সাথে কথা বলছে, তারা চিন্তা করছে যে হয়তো আমি মনে করছি যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো না বা আমি টিকবো না এখানে। হ্যাঁ, আস্তে 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 অনেক কিছু মাথায় ভিতরে এসে আস্তে আস্তে আমার কাজ অনেক কমে গেছে। এখনো তো অনেকে ভাবে যে আমি ওই নিজেকে কোনোভাবেই প্রমাণ করতে পারি নাই, যার জন্য আমার কাজ সবচেয়ে কম। তাহলে তোমার কাছে অনেক ভালো কাজের প্রস্তাব এসেছে, সেটাও বলা যাবে না, প্রস্তাব এসেছেই কম। আমাদের 11 জনের পরে তোরা এসেছিস, তোদের পরে লিজাদের ব্যাচ এসছে, সিঙ্গারের তো অভাব নাই পুতুল। আমার অল্টারনেট চলে আসছে, এক নরিনকে দিয়ে তো আর ইন্ডাস্ট্রি চলবে না, বহুত সিঙ্গার আছে। তো ওই প্রথম দিকে নিজেকে ওরকম করে গুটিয়ে ফেলার কারণে আস্তে 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 দেখা গেছে যে আমি মিডিয়া থেকে অনেকটা দূরেই সরে আসছি। সিন্ডিকেট বল বা ইন্ডাস্ট্রির কিছু পলিটিক্স আছে বা কিছু একটা গোষ্ঠী আছে যে হ্যাঁ ওরা ওরাই কাজ করবে, এই এই জিনিসগুলো মনে কর যে ওদেরকে তো পিছনে ফেলাচ্ছি, আবার আমরা যারা কাজ করছিলাম বা করছি অল্প, আমরাও ওই কাতারেই এখন পড়ে গেছি, কারণ ওগুলো মেনটেন করতে পারি না যে হ্যাঁ একটা গ্রুপ মেনটেন করতে হবে বা একটা সিন্ডিকেট মেনটেন করতে হবে। কেন কোনো দলকে তোমার খুশি করে চলতে হবে বা সেই দলভুক্ত হয়ে থাকতে হবে? কারণ যখন শুরু করেছো তখন তো জায়গাটা একেবারে অন্যরকম ছিল। এক্স্যাক্টলি, খুব বেশি সময় আগের কথা কিন্তু বলছি না। না 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 না, ওই সময় এই জিনিসগুলো ছিল না। এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে আমি চাইলেও আমি যদি অনেকের থেকে ভালো করি আমি কাজ করতে পারবো না, এটা ইন্ডাস্ট্রিতে এখন হচ্ছে। আবার বিভিন্ন টিভি চ্যানেলও আছে যে ঘুরে ফিরে ওই মুখগুলোকেই ডাকছে। এখানে আমার একটা কথা আছে, অনেক চ্যানেল দেখা যাচ্ছে যে একই আর্টিস্ট কাজ করছে কাজ করছে কাজ করছে কাজ করছে, ওরা কিন্তু আমাকেও ডাকে, কিন্তু কখন ডাকে জানিস? অনেক পরে যায় যে এই সিঙ্গার গাচ্ছে গাচ্ছে গাচ্ছে, ও অমুক গাচ্ছে গাচ্ছে গাচ্ছে, ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা নরিন তো আছে, তাদের থেকে আমি অনেক ভালো গান গাই, আমি লতা মঙ্গেশকর, আমি সেটা বলছি না। একই আর্টিস্টকে দিয়ে তুমি বারবারই কয়েকজন গুটি কয়েক আর্টিস্টকে দিয়ে বারবারই প্রোগ্রাম করাচ্ছ একটা সময় যখন কোটাটা শেষ হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে এখন নরিনকে ডাক দিই। এই জিনিসটা কিন্তু একটা মানসিক চাপ ফেলে। সম্মানের ক্ষেত্রেও একটা বিশাল তারতম্য তৈরি হয়েছে, যেখানে কিছু শিল্পীকে মনে করা হচ্ছে যে কম বাজেটের শিল্পী, যেখানে আমাদের টাকা পয়সার কম আছে অনুষ্ঠানে, সেই ধরনের আয়োজনে ডাকা যায়। আবার যেখানে অনেক বড় আয়োজন সেখানে আবার আই এম ওয়ান অফ দেম, কারণ তারা আমার কাছে যখন ফোন করে তারা জানে যে নরিনকে যদি ফোন করি, নরিনকে যদি বলি যে আপু আমাদের সমস্যা হচ্ছে, ও একটা কথাও বলবে না। এরকম বহুত হয়েছে পুতুল, আমার সাথে কেন, আমার সামনে তোর সাথেও এরকম হয়েছে, এটা হয়ে আসছে। এই জিনিসগুলো অনেক কষ্ট দেয় এবং এই জিনিসগুলো খুব মানসিকভাবে হিট করে। একটা সময় যখন কম মানে শুরুর দিকে ছিল তখন অতটা বুঝিও না, মাঝে মাঝে মনে হয় যে তোর গ্রাজুয়েশনটা কমপ্লিট না করে যদি মিউজিকটা নিয়েই চলতাম তাহলে ভালো হতো। আবার মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা গ্রাজুয়েশনই যখন আমি কমপ্লিট করেছি, মিউজিকটাকে কেন আমি প্রফেশন হিসাবে নিলাম? খুব ভুল ডিসিশন হয়েছিল যে মিউজিকটাকে আমি ক্যারিয়ার হিসেবে নিয়েছিলাম। এটাকে আমি ডিমোটিভেটেড করছি না কাউকে পুতুল, কিন্তু এটাই বাস্তবতা, এটা আমার সিচুয়েশন থেকে এখন বলছি। কারণ এখন মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা আর আগের মতো নাই। নাম করা একজন লিরিসিস্ট আমার সাথে দেখা হলো, আমাকে বলছে আই নরিন তোমাকে তো এখন দেখি না, হ্যাঁ তুমি কোথায় এসে? তখন আমি বললাম যে ভাইয়া আমি যখন একটা জায়গাতে যাব আমার কিন্তু ইনভিটেশন পেতে হবে, আমি যদি ইনভিটেশন না পাই আমি ওখানে কেন যাব? আজকে আমি এখানে ইনভিটেশন পেয়েছি বলে আমি এসেছি, আপনার সাথে আমার দেখালো। উনি আর একটা কথাও বললো না পুতুল। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে মানসিকভাবে জিনিসগুলো আর নেওয়া যাচ্ছে না। আমি আবারও বলছি আমি অনেকের থেকে খারাপ গান গাই, অনেকের থেকে খারাপ গান গাই, কিন্তু এখন অনেকে গান গাইছে যে যাদের থেকে আমি ভালো গান গাই। যে এক ঝাঁক তোমরা যারা এসেছিলে এবং প্রত্যেকে এক একটা নিজস্ব ধারায় তোমরা
পরিচিতি পেয়েছো, তো সেই জায়গাটা থেকে তোমাদের দলটাই কেন যেন একেবারে ছন্ন ছাড়া, মানে দল ছুট হয়ে গেছে, এক এক জায়গায়, মানে অনেকে তো হারিয়ে গেছে, হারিয়ে গেছে খুব একটা খুবই সাধারণ, মানে একেবারে খুব সাধারণ একটা অভিযোগ আমিও শুনি, প্রত্যেকে আমরা শুনি, আমরা যারা এখনো শুনি, আমাকে নিয়ে তো শুনি, নরেন তুমি তো হারিয়ে গেছো, মিডিয়াতে ওইভাবে কাজ করতে দেখি না, আমিও শুনছি। এটার একটা কারণ কি জানিস, আমাদেরও দোষ আছে, হয় না যে অতি আহ্লাদে মানুষ বিগড়ায় যায়, আমাদের তাই হয়েছিল যে প্রথম যে ১১ জন এসেছিল ক্লোজ আপনে, মানুষ এত ভালোবাসা দিয়েছিল যে আমাদেরও মাথা বিগড়েছে, নালে আমি হুট করে অত ভালো একটা সময় আমি একটা ডিসিশন নিলাম যে না আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, পাশাপাশি গান করব, আমাদের ১১ জনেরই বোধহয় মাথা বিগড়ে গেছিল আর কি। আবার বাকিদের কথা যদি বলি, সকলকে আমি এখানে উপস্থিত করতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু তোমরা একই সময়ের তোমরা এসছো, এই যে কিছু নাম মলিন হতে থাকলো গানের গানের অঙ্গনে, হ্যাঁ হয়তো বা তারা জীবনের অন্য অঙ্গনে অনেক উজ্জ্বল এখনো, কিন্তু গান থেকে যে এই যে একটা বিচ্যুতি, কি বলবে এটা নিয়ে? এটা তো ওই যে বললাম তো যে মাথা আমাদের একটু বেশি ভালোবাসা পেয়ে এক একজন এক এক রকম ডিসিশন নিয়েছি, নিজেরা নিজেদের মতো করেছে, কেউ ওই যে দেশের বাইরে চলে গেছে, কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে, কেউ ভাবছে যে আমি গান করব না, আমি আমার মতো ক্যারিয়ার করব। জিনিসগুলো আসলে এক একজন এক এক রকম ডিসিশন নেওয়াতে, আর সবাই মিউজিকটাকে সিরিয়াসলি না নেওয়াতে আজকে এই প্রবলেমগুলো আমরা দেখছি। তো সেই জায়গাটা থেকে অনেক ভালো কণ্ঠকে আমরা এখন আর শুনতে পাই না। আবিদের প্রসঙ্গে কথা বলতে চাই, আবিদের সঙ্গে তোমার বন্ধুত্বটা খুব বিশেষ একটা রসায়ন ছিল, সে সময়কার কথা জানতে চাই। বন্ধুত্বটা বেশি ভালো ছিল আমি আবিদ আর মেহরাব তিনজনের, খুবই একটা ভালো বন্ধুত্ব ছিল, আমরা একসাথে অনেক জায়গাতে প্রোগ্রাম করেছি, পরিবারের মতোই ছিলাম রে, সবসময় মনে হতো কি যে না একই পরিবারের আমরা সবাই। আবিদের জীবনে কি ঘটছে সেটা তুমি জানো, তোমার সঙ্গে বিনিময় করার একটা ব্যাপার ছিল, একই সঙ্গে তার বাগদত্তাকে আমরা সকলে চিনতাম, আমাদেরও বন্ধুর মতোই ছিল সে। তারপরের গল্পটা কেমন ছিল? ওই সময়টা তো ও খুব আপসেট ছিল যেটা আমরা সবাই জানি, এখন ওর সাথে কিন্তু যোগাযোগ আছে, আমার সাথে যোগাযোগ আছে, ও তো দেশের বাইরেই থাকে, আর আমি অনেক ভালো ফ্রেন্ড ছিলাম, যার জন্য ও জানে যে ও বললে আমি ইমোশনাল হয়ে যাব, আমি চাই না এটা। আবিদের চলে যাওয়ার দিনটা, সেই দিনটার কথা মনে পড়ে? আমি ওই সময় তার কিছুদিন আগেই আমার একটা ফিল্মের গান করেছিলাম গঙ্গা যাত্রা মুভিতে, তো ওইটার একটা সাকসেস পার্টি ছিল, সবাই নায়ক নায়িকাও আসছে, ফেরদোস ভাই ছিল, পপি আপু ছিল, সবাই আসবে, হয়তো গান হবে। এর ভিতরে আমাকে বিউটি ফোন করলো, আমার সাথে আমার চাচু ছিল, জ্যাসন চাচু ছিল আমার সাথে ওখানে, আমার সেজো চাচু, তখন আমাকে বললো যে তুমি একটু টিভিটা দেখো। আমি তখন তাড়াতাড়ি ইমন সাহা ভাইকে যে বলে, ছাদে হচ্ছিল পুতুল আমাদের অনুষ্ঠানটা, আমি টিভি দেখতে দেখতে তখন দেখলাম ব্রেকিং নিউজ ওরকম আসলো। পরে আমি বিউটিকে ফোন দিলাম, বিউটিকে বললাম, বিউটি এটা কি আমাদেরই আবিদ? বললো হ্যাঁ। তারপরে তানভীর ভাই ফোন দিল, আমাকে বললো যে তোমাকে আর মাহাদিকে আমি রাত্রে লাইভে নিয়ে আসবো। আমি বলছি আমি ওকে নিয়ে কথা বলতে পারবো না, এটা সম্ভব না। ওই ফোনটা আমার কাছেও এসেছিল, এবং সেদিন আমার কলের গানের লাইভ হবে, আমার জীবনের অন্যতম দুর্বিষহ একটা রাত বলবো, যেখান থেকে আমি ঠিক লাইভ শুরুর আধা ঘন্টা আগে সংবাদটা যখন শুনেছি, তখন আমি লাইভ তো নির্ধারিত সময় জীবনের মতন করে চলবে, আবিদ দেখো মানুষের ভালোবাসার কোন জায়গাটায় থাকলে আমাকে আজও অনেকে ক্ষমা করে না, আমি সেই রাতে কেন লাইভ করেছিলাম আবিদের এত মানে এত বড় একটা ঘটনা জানবার পরে, এটা আমার কাছে ভালো লাগে এখন ভাবতে, তখন ভীষণ অভিমান হয়েছে যে কেন মানুষ আমাদের জায়গাটাও ভাবে না, বোঝে না, কিন্তু এখন আমার ভাবতে ভালো লাগে ওকে কতটা মানুষ ভালোবাসত, ওকে কতটা ভালোবাসতো, এবং আমাদের এই জুটিটার প্রতিও, এই যে আমাদের একটা কাজের জায়গায় একটা রসায়ন তৈরি হয়েছিল, এটার প্রতি মানুষেরও কত অধিকারের একটা জায়গা ছিল। ব্যক্তিগত জীবন নিয়ে এবার একটু কথা বলতে চাই, তুমি বিয়ের কত বছর হলো? আমার 9 বছর। মনে হচ্ছে সেদিন আমরা তোমার বিয়েতে সবাই মিলে নেচে গিয়ে আনন্দ করলাম, বন্ধু ছিলে তোমরা? আমরা সিটি কলেজে একসাথে পড়েছি। যখন পড়েছো তখন তো নিশ্চয়ই ভালোবাসতে না? ওরকম কিছুই ছিল না, একদমই কিছুই ছিল না। জিনিসটা আসলে হয়েছে একদম মানে যখন আমরা লাস্ট সেমিস্টার ওই সময়তে যে জিনিসটা সে বলেছে, আমি ও তখন ওকে বললাম যে কি ফাইজলামি তুই, মানে কারণ আমি সবসময় ওকে দেখেছি যে ও খুব শান্ত, খুবই ভদ্র ধরনের একটা ছেলে, তো
ও আমাকে, আমরা ভাবতাম যে ও বোধহয় আমাদের অন্য কোনো ফ্রেন্ডকে পছন্দ করে, পছন্দ করে কাউকে এটা আমরা বুঝতাম, কিন্তু ওটা যে আমি এটা আমি বুঝি নাই পুতুল। এবং শেষ সময় শেষের দিকে এসে তো পরে বললাম যে এরকম ফাইজলামি করিস না, তোর কি মাথা নষ্ট? বলে আমি তো তোকে বিরক্ত করছি না, আমি আমার মনের কথাটা খালি তোকে বললাম, এই ছিল তার কথা। যাই হোক, পরে তো সামহাও দুই ফ্যামিলি কথা বলে 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 পরে তো 15 সালে বিয়ে ঠিক হলো। সবচেয়ে মজার যেটা হচ্ছে, বিয়ের পরের দিন প্রভাত আমাকে বলছে, আচ্ছা চাচা কি আসলে তোর সাথে আমাকে বিয়ে দিয়েছে? আমার এত হাসি পাই তো পুতুল, মানে ওর ত্বক মানে অনেক দিন পর্যন্ত বিশ্বাস করতে পারে নাই যে আব্বা নিজে রাজি হয়ে ওর সাথে আমাকে বিয়ে দিয়েছে। তোমার পরিবারে একেবারে তুমি রাজকন্যা, সবাই সবার পরিবারে রাজকন্যা। কিন্তু আমি কেন বলছি সেটা বিশেষভাবে জানো, তোমাদের একটা রাজপ্রাসাদ আছে, সেজন্য সব পরিবারে কিন্তু রাজপ্রাসাদ থাকে না। তো সেই যে একটা রাজপ্রাসাদ ছেড়ে তারপর তোমার একটা নতুন পরিবারের জীবন শুরু হলো, সেই পরিবর্তনটা কেমন? অবশ্যই অভিজ্ঞতাটা খুবই অন্যরকম পুতুল, সব জায়গাতে একটু হয়ই, মানে অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে, কারণ আমাদের বাসার ধরন একরকম, আমার শ্বশুর বাড়ির একরকম। মানে তোমাদের বাসা তো মনে হয় কখনো যে বলেন আক্ষরিক অর্থে পানিটা ঢেলে খাবে, কিন্তু এই পরিবারে এসে কিন্তু একদম পুরো সংসারটা তুমি গুছিয়ে নিয়েছো। আমরা নিজেরাই অবাক হয়েছি যারা তোমাকে অনেকদিন ধরে চিনি, যে নরেনাবু পুরা দস্তুর গৃহিণীর মতন সংসারটা এখন সামলে নিয়েছে। উনারা যদি ভালো না হতো বা উনাদের মেন্টালিটি যদি ওরকম উদার না হতো, আমি যতই ভালো হই না কেন, আমি যতই সংসারটাকে সামলাই নিই না কেন, জিনিসটা কিন্তু এরকম হতো না। অবশ্যই, কারণ একদিক থেকে হয় না, কখনোই হয় না, দুই দিক থেকেই হইতে হয়। হ্যাঁ, একটু সময় লেগেছে মার, মানে আমার শাশুড়ির কথা বলছি, মার সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং হতে, কারণ তার দুই ছেলে সেই বাসার সব, কোনো মেয়ে কখনো ওই বাসায় যে ইয়া করেনি, আর আমি নতুন একটা মেয়ে গেছি, স্বাভাবিক প্রথম প্রথম কোন একটা কাজ করতে গেলেই মনে হতো যে মা নরিন এটা কিন্তু এইভাবে না, এটা এইভাবে করতে হবে। মাঝে মাঝে মা একটু রাগ হয়ে যেত, মাঝে মাঝে আমি একটু রাগ হয়ে যেতাম, এই মনে কর বছর দেড়েক এরকম হতে হতে এখন মা আমার অনেক ভালো বন্ধু। বন্ধুত্বপূর্ণ রিলেশন করা এটা একটা অবশ্যই চ্যালেঞ্জ ছিল, কারণ আমি সবসময় চেয়েছি যে যদি আমার বিয়ে হয়, ওটা যদি জয়েন্ট ফ্যামিলি হয়, আমি একসাথে থাকবো, আলাদা হয়ে যাওয়ার টেন্ডেন্সি আমার মাথার মধ্যে কখনো ছিল না। মানসিক শান্তিটা অনেক বড় ব্যাপার, বাসার সবার সাথে যদি মিলেমিশে থাকা হয় এর চেয়ে শান্তির আর কিন্তু কিছু নাই। এবং বিয়ের পরে যখন মনে কর যে ওদের বিভিন্ন জায়গায় মা আমাকে নিয়ে গেছে দাওয়াতে, মা তো সিম্পল নিয়ে গেছে, হ্যাঁ প্রভাতের বউকে নিয়ে এসেছি, কিন্তু আমি এখনো যখন ওদের কোনো বাসার কোনো আয়োজনে যাই পুতুল, কোনো দাওয়াতে, মানে সেন্টার অফ অ্যাট্রাকশন আমিই থাকি, যে নরিন আসছে। ওর সেজো খালা সেদিন বলছিল যে ক্লোজ আপন যখন দেখে ওনার আমাকে খুব ভাল লাগতো, খালামুনিরা দেখেছে, তো যখন শুনেছে যে প্রভাতের সাথে বিয়ে ওনারা খুব খুশি। কিন্তু আমার দেখ, আমার শ্বশুর শাশুড়ি ওনারা কিন্তু দেখে নাই, কিন্তু এই যে দেখে নাই তারপরেও ওনারা আমাকে যেভাবে ভালোবেসেছে, আমার মনে হয় এটাই জেনুইন, কারণ তারকা নরিনকে তারা পুত্রবধূ করে নেয় নাই, তারা নরিনকে পুত্রবধূ করে নিয়েছে, যে জিনিসটা আমি সবসময় চেয়েছি, যে মানে আমার শ্বশুর বাড়িতে ও নরিন এরকম যাতে না হয়, সেজন্য ঘরের মেয়ে নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকা দরকার কিন্তু পুতুল। অবশ্যই, সব মিলিয়ে যখন অনেক বেশি বিষণ্ণ বোধ করো, কিভাবে তোকে ফোন করি মাঝে মাঝে, তোর সাথে কথা বলি মাঝে মাঝে, কোনালের সাথে কথা বলি, কখন খুব খারাপ লাগে? কেউই কিন্তু অবহেলা নিতে পারে না পুতুল, আমার আসলে অবহেলার জায়গাগুলো আসেই ইন্ডাস্ট্রি থেকেই, কারণ পারিবারিক জীবনে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাবা মা, যেই বাবা মা ভীষণ রকম শ্রম দিয়েছেন তোমার গানের জন্য সবসময়, বাবা তো সার্বক্ষণিক তোমার সঙ্গে ছিলেন, বাবা কি বলেন? এখন তার আক্ষেপ অনেক কমে গেছে পুতুল, অনেক কমে গেছে, আমাকে খালি এতটুকু বলে যে যেই সময়টা তোমরা পার করেছো খুব সুন্দর সময় পার করেছো। কোনো ইতিবাচক কথা দিয়ে আমরা শেষ করতে পারবো না? না, ইতিবাচক কথাটা হচ্ছে ওই নিজের নিজের ভালোটা নিজের কাছে পুতুল, নিজের মতো নিজেকে ভালো থাকতে হবে, আর সবসময় মানে মন থেকে চাইতে হবে যে আশপাশে যারা আছে তারা যেন বাবা ভালো থাকে, ভালো মতো নিজেদের লাইফটা যাতে লিড করতে পারে, দিন শেষে সবাই সবার ফল পাবে। তুই আলহামদুলিল্লাহ গান করছিস, উপস্থাপনা করছিস, মাশাল্লাহ লেখালেখির হাতও তোর খুব ভালো, প্রতিবারই তোর বইমেলাতে বই আসছে, তুই কিন্তু তোর জায়গায় ঠিকই আছিস, এবং তোর পিছনে অনেকেই অনেক কিছু বলে, অনেকে অনেক কিছুই করে, কিন্তু সবাই কিন্তু পুতুল হতে পারে না, বা সবাই কিন্তু নরিন হতে পারবে না।
তো যাদের কাজ যেইভাবে যারা করতে চায় তারা করুক, নিজেরা একটু ভালো থাকি, নিজেরা শান্তিতে থাকি, আর এটাই মন থেকে দোয়া করি যে সবাই ভালো থাকুক। পুতুল খুব ভালো থেকো, নরেন আপু আবার তোমার সঙ্গে কথা হবে, অনেক ভালো লাগলো। পুতুল তুইও ভালো থাকিস। নরেন আপু সাধারণত অভিযোগের জায়গাটা তার খুব কম, অথবা অভিযোগ প্রকাশ করবার মতন মানুষ নয়, কিন্তু আজকে নানান দিক নিয়ে কথা হলো এবং এটাই সত্যি, সম্ভবত অনেক বেশি আলোর ঝলকানির নিচে আমরা যেভাবে হেসে চলি তার পিছনে আরো অনেক গল্প থেকে যায় যেগুলো হয়তো আপনাদের কাছে সবসময় পৌঁছায় না। আজকে কিছুটা পৌঁছানোর চেষ্টা করেছি আপনাদের কাছে। ভালো থাকুন সকলে, আগামী পর্বে দেখা হবে আবার।